পেপার চলে এসেছে, পেপারটা তুলে নি। এখন বাজে 7:30, সকাল 7:30 বাজে। এই যে থলে থেকে বেরিয়ে গেছে, আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর। গুপু বসে আছে, যেহেতু বৃহস্পতিবার ছিল, দেখো কত সুন্দর করে পুজো দিয়েছিলাম। তো এই যে পেপার হাতে পেয়ে গেছি, বিকনের জন্য আমি সাসপেন্ড করে অল্প ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা না একটু কম হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। মেয়ে ছেলেদের বলেছি রান্নাঘর থেকে সকাল থেকে শুরু হয়, আবার রান্নাঘর দিয়েই শেষ হয়। তো এই যে ভাত বসিয়েছি আমি বিকনের জন্য সসপেনটায়, গরম গরম ভাতটাই খেয়ে যাক। কালকে রাত্রিবেলা ভাত খেয়ে অল্প একটু আর কি কম হবে, তা দরকার কি। আমি রাত্রিবেলায় চাল একদম ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ তখনই বুঝতে পেরে গেছি। আর এই দেখো এখন কটা বাজে, আমি উঠেছি 5টা, না আমি উঠেছি 5:17, সৌমিক উঠেছে 5টা, রিকন উঠেছে 6টা। তারপরেই সব যে যার কাজে ব্যস্ত হয়ে গেছি। ঘুম থেকে উঠে আমি আগে তো ব্রাশ করি, করে বাথরুমের কাজ সমস্ত সেরে তারপরে যেটা করে রাত্রে শুই ওইটা ছেড়ে আবারই কালকের নাইটিটা পরে নিয়ে কাজকর্মগুলো করি, কারণ কত নাইটি ভেজাবো বলো। যদিও এই নাইটি ছাড়লে ভালো লাগে, মানে সকাল থেকে আবার একটা নতুন নাইটি পরলে ঠিক আছে, পরিষ্কার নাইটি, তো এত নাইটি এ করলে, আর এই যা ওয়েদারের অবস্থা, কখন কি শুকোবে কখন কি হবে। আর বেরিয়ে ভাবছি কয়েকটা নাইটি নেব, আর ইচ্ছাও করছে না, ইচ্ছা করছে না বলতে কি বলো তো, শরীরিকনের পরীক্ষা তো, এবার ও চায় কি আমি ওর কাছে একটু বসি, ও পড়বে আমি বসি, মানে ও যেন একটুখানি আশ্বস্ত হয় এই আর কি, ভরসা পায়। ওই জন্য আমি না ওকে ছেড়ে কোথাও নড়ি না, মানে চুলও আছড়াই না, এমন অবস্থা। সেই রাত্রিবেলা যদি মনে হয় যে একটু চুলটা আছড়াবো, তখন চিরুনি ঠেকালাম চুলে, নয়তো নয়। এই যে আজকে হবে এই শঙ্কর মাছ। শঙ্কর মাছ তোমরা কে কে খেয়েছো? আর এই এই মাছটা রেখেছি রিকনের জন্য, এটা ভাজা করে দেবো। এই হচ্ছে শঙ্কর মাছ, আমি নুন হলুদ মেখে রাখি সবসময়। আর এই মাছটা এমন একটা মাছ, এর কোনো মানে নোংরা নেই। রিকন এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওর গাড়িও এসে গেছে, বলে আসি। নামছে হারুদা, ঋষভ দাদা এসছে আজকে, ঋষভ ও কালকে এসছিল, ঠিক আছে ও রেডি হয়ে গেছে। হ্যাঁ বেশি কথা বলবো, খাতা বই নিয়েছিস, ঢুকিয়ে দুটো বিস্কিট দিয়েছি আর একটু কাজু আর কিশমিশ দিয়েছি, দুখানা ওই বারবার, কারণ আমার ভেজাইনি। টাটা, হ্যাঁ ওই দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি মাথায় দিয়েই সব স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে, আবার গুরুম গুরুম করে আওয়াজও করছে। আকাশের অবস্থা দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। সৌমিক গেছে প্র্যাকটিসে, মনে হচ্ছে প্রায় অনেকক্ষণই হবে। এখন বাজে 10:30, ওই 10:45 স্নান করে বেরোলাম, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। সৌমিক গেছে প্র্যাকটিসে, ও এসে তারপর ঠাকুর পুজো দেবে, মায়া দিয়ে এবার এবেলা আসবে না,
লুজ মোশন হয়েছে, বললো বেলা যাব। তো যাই হোক, আমারও তো শরীরটা ভালো লাগছে না, বাসনকোসন সব মাজিনি, অল্প মেজেছি, কারণ বিকালবেলা চায়ের বাসন লাগবে, রিকন দুপুরবেলা, দুপুরই বলতে গেলে, এসে খাবে, সেই থালা লাগবে। ওই দেখো রান্নাঘরটা একেই ছোট, এবার আমি যদি অনেক বাসন না পাই তো ভর্তি হয়ে যাবে, দেখতেও ভালো লাগে না। দেখে তোমরা বুঝতে পারবে যে সিঙ্ক এমনি রান্নাঘর রান্না করে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি, পরিষ্কারও লাগছে, শুধু ভাতটা বসাবো, তবে একটু পরে, মানে পরে বসাই, ওই 11:30 নাগাদ বসাবো ভাত, চাল ভেজানো আছে। আবার সসপ্যানে দেখালাম সকালবেলা যে এক লটে বিকনকে অল্প করে ভাত করে দিয়েছি, কারণ ভাত একটু কম ছিল। আর সকালবেলা আজকে না আমি এক মুষ্টি, মানে এই কটা ভাত ছিল একদম এক গরস থেকে দু গরসের মতন, আমি একটুখানি ভাত খেয়ে নিলাম, আজ শরীরটা ভালো লাগে না, ছিমাচ্ছে। যাই হোক, সৌমিক এসে পুজো দেবে বলেছে, আজকে হচ্ছে শুক্রবার, স্কুটিটা কেনা হয়েছে, তারপর থেকে আর চালানো হয়নি কেন, নাম্বার প্লেটটা আসুক আর পুরোনোটা তো রয়েছে এখনও, ওই জন্য অত গা নেই। তারপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, থাক না, বললাম না এগুলো কি বলতো, সৌমিকের না একটা পাগলাম, এরকম হুটহাট করে সব জিনিস কিনে নেয়, তবে অপ্রয়োজনীয় জিনিস কিন্তু কেনে না, মানে ওই রকম ধরনের খরুচে না, কিন্তু যেটা প্রয়োজন সেটার জন্য টপ জিনিসটাই নেয়। ওই কিনতে হবে বলে কোনো মতে কিনে নিলাম, চুল দিয়ে প্রচণ্ড জল পড়ছে গো, চুলটা একটু ভিজে, এই শুকনো গামছা জড়াই, মানে যেটা কেনে খুব ভালোটাই কেনে, যেমন দেখবে আমাদের স্কুটির যে গার্ডটা লাগানো হয়েছে ওটা সবচেয়ে বেস্ট গার্ড, ওই স্টিলের যে পিতপিতে গার্ডগুলো ওগুলো লাগাইনি, এইরকম ধরনেরও আমার বাপিও না সেম একদম এরকম, মানে কোনো কিছু আনতে বললে করতে বললে সবচেয়ে ভালো জিনিসটা, আমরা যেখানে সেখানে মানে যেখানে ঘুরতে যাই সেখানেই না, মানে রুমটাও ভালো হতে হবে, তারপর খাওয়া দাওয়া একদম পরিপাটি ঠিকঠাক, মানে অনেকে না আছে, অনেকে ঘুরতে গিয়ে না একটুখানি মানে ওই অল্প একটু খাবার খায়, মোটামুটি একটা খেলেই চলে, ওই রকম না। যদিও আমার খুব একটা ফ্যাসিনেশন নেই খাবার দাবারের প্রতি, রিকনটা একটু ভালোবাসে তো সৌমিক, ওই জিনিসটাকে আর কি মেনটেন করে, আমার বাপিও সেম একদম সৌমিকের মতন, একদম সৌমিকের মতন, বলে না মানে হাজবেন্ডকে বাবার সমতুল্য আর কি, ওরকম আমি এরকম শুনেছিলাম যে মেয়েরা হাজবেন্ডকে বাবার মতন আর কি ইয়ে করে, মানে বাবা যেরকম ছিল সব কিছুটা এনে দিত, বেস্ট জিনিসটা এনে দিত, এইরকম আর কি খোঁজে, আমার হয়েছে কিন্তু সেম জিনিস। এই জন্য কি বলতো, মানে কারোর কাছে না, একমাত্র ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ আমিও জীবনে অনেক কষ্টই করেছি এক সময়, কিন্তু সেখান থেকে আমার মানে রিলেটিভসরাও বলে, মানে আমার বড় মামা, বড় মামি, আমার মাসুতো, ওই যে দিদি, মানে দিদিরা, ওরাও সবাই বলে, আমি দেখেছে তো আমি কীভাবে কষ্ট করেছি, বলে যে করেছিস তো এই জন্য এখন ভা ঠাকুর তোকে ভালো রেখেছে, ভালোই থাক। বা দেখো বড়দের থেকে এই আশীর্বাদগুলোই তো অনেক পাওয়া, বলো আমার মামার বাড়ি বলো, মাসিদের মানে মাসুতো দিদি বোনরা বলো, খুবই সাপোর্টিভ, খুব সাপোর্টিভ, মানে এডুকেটেড প্লাস সাপোর্টিভ, খুবই ভালো। চুলটা একটু আমি জল, এই গামছাটা জড়াই, তাহলে টস টস করে জল পড়ছে, পুরো নাইটি ভিজে যাচ্ছে, তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে, আরও বেশি স্যাঁতস্যাঁতানি লাগবে। আর ভাত বললাম আমি পরে বসাবো, সৌমিক মনে এসে গেছে মনে হয় জানো তো, আমি এর আওয়াজ পাচ্ছি, কি বলে গ্যারেজের আওয়াজ পাচ্ছি, এসে গেলে ভালো হয়, ভিজে আসছে তো একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে নেবে। বললাম না সৌমিক পুরো ভিজে এসছে একদম, মানে ঠিকই শুনেছে আমি গ্যারেজের আওয়াজ, পুরো ভিজে এলো, এসে এখন স্নান করতে ঢুকেছে, বৃষ্টিটা তো কন্টিনিউ চলবে, এখন আবার গুড়ুম গুড়ুম করছে যা। এখন বাজে 1:45 হবে, আমি এখনো লাঞ্চ করিনি কারণ আমার খেতে ইচ্ছা করছে না, এখন পেটটা ভরা ভরাই লাগছে, আর অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো, এই বৃষ্টি কখন থামবে জানি না, খালি ভাবছি মানে স্কুল থেকে বেরিয়ে যেন ছেলেগুলো না যে ভেজে,
আর এখন প্রতিদিন পরীক্ষা, ভিজলে কি করে হবে বলো? আর একটু বোধ বুদ্ধিও তো নেই, ছাতা দিয়ে দিয়েছি, বললাম রেনকোট নিয়ে যা, বললো না আমাকে ছাতা দাও। তাছি এখন আমি রিকনের ঘরে আছি, কারণ ভিডিওটা এডিট করছি, কিছু ভয়েস ওভার দিতে লাগছে। সৌমিকের লাঞ্চ হয়ে গেছে, সৌমিক আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করেছে, প্রায় একটা তখনও ভাজেনি, এখন আমার না ঘুম পাচ্ছে, এটা ঝিমানি ভাব আসছে। ছেলে যে বড় হয়ে যাচ্ছে সেটা আমার আর বোধ নেই, আমার মনে হচ্ছে যেন আমার ছেলে এখনও ওরকমই ছোট, একটু কষ্ট হয় দেখলে। মুখটা তো এখনও দেখেছো তো বাচ্চা বাচ্চা মতনই, এখন বড় সড়োদের মতন কিছুই মুখের গরম হয়নি, মনটা মুখটা দেখলেও একটা কীরকম মায়া মায়া লাগে। যাই হোক, ওর সামনে সেগুলো প্রকাশ করি না, তোমরা বন্ধু, তোমরা আমার পরিবারের লোকজন, তাই তোমাদের বলছি। এটা যদি আবার সৌমিক দেখে, সৌমিক আবার আমাকে খেসা করবে, বলবে আঁচলের তলায় ঢুকিয়ে রাখো। মায়েরা তো এরকমই হয় বলো, আর একটা করে মানে ছেলেরা কিন্তু মায়েদের বেশি কাছের, আর মেয়েরা হয় বাবাদের কাছের। এবার একটা করে সন্তান যখন হয় না, তখন একটু বেশি যেন মানে আদরের হয়ে যায়, আবার ছেলে তা সেখানে তো একটু বেশি আদরই পায় আমার থেকে। বকাও শোনে বাবা, আমি শাসনে রাখি, সৌমিকও শাসনে রাখে, আমিও শাসনে রাখি, ওই জন্য এখনো অবধি বিগড়ায়নি। জানে সব কিছুই, কিন্তু ওই যে বললাম ওর বাউন্ডারিটা জানে, যে কত দূর অবধি আমি যাব, কত দূর অবধি আমি যাব না, সেই লাইনটাও জানে। ওর মধ্যে কোনো ঔদ্ধত্য এখনো দেখিনি কোনো জিনিস নিয়ে। যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ছেলেটা যেন আমার ভালোই তৈরি হয়। তা চলো এখন রাখছি, সৌমিক আমাকে ডাকছে, দেখি কেন ডাকছে। সন্ধেবেলা থেকে খুব একটা ভিডিও করতে পারেনি, কারণ কয়েকজন ওই যে বলো টিভি যেখান থেকে সৌমিককে সম্বর্ধনা দিল, সেখান থেকে কয়েকজন এসেছিলেন, তা সেই নিয়ে কথা হচ্ছিল, কিছু দরকারে ছিল সৌমিকের সঙ্গে। তা যাই হোক, এখন তেনারা চলে গেছেন, আমি একটু চা ফা করে দিলাম, কথা বললো অনেকক্ষণ ধরে। আর আমি যেহেতু চুলে তেল দিয়ে থাকতে পারি না, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে, ওই জন্য না আমি একটুখানি ভার্টিলাইজার, হেয়ার ভার্টিলাইজার ইউজ করি। এটা আমি কিছুদিন আর কি ইউজ করা শুরু করেছি, দেখি কিরম রেজাল্ট পাই, তারপর আমি তোমাদের সেটা জানাবো। তা যাই হোক, সন্ধেবেলা এইটুকুনি কাজ তো করতে হবে, চুলটাকে এগুলো শুকোবো, তারপরে চুলটা আমি বাঁধবো, কারণ ভেজা চুলটা বেঁধে চুলে তো আবার মুশকিল আছে। আর সৌমিক চলে গেছে যথারীতি তোমার ক্লাবে, একটুখানি গল্প টল্প করে মাইন্ড ফ্রেশ করে রাত্রে ফিরুক। এখন সন্ধে 8টা বাজে, আর চুলটা একটু আছড়ালাম। কথা হচ্ছে আমাকে না রাত্রিবেলা আবার তোমার এ করতে হবে, ভাত আর চিটিমের অমলেট করতে হবে, কারণ আজকে শঙ্কর মাছটা না খুব সুন্দর রান্না হয়েছিল, কিন্তু মাছটা যখন খাচ্ছি না, মাছের মধ্যে দিয়ে কীরকম একটা না ওষুধ ওষুধ গন্ধ বেরোচ্ছিল। সৌমিক তো আগে খেয়েছো, আমাকে বারবার বলছে যে মাছটা না ঠিক ভালো লাগছে না জানো। আমি কেন গো, রান্নাটা ভালো হয়নি আসলে, এমনি আদা পেঁয়াজ রসুন দিয়ে আমি করিনি। আমি শঙ্কর মাছ সাধারণত আদা বাটা দিয়েই করি, আদা বাটা, কাঁচা শুকনো লঙ্কা বাটা আর তোমার জিরে, না নাওয়ার সময় গরম মশলা আর তোমার কী দিই, ধনে পাতা, এই দিয়েই করি। এইরকম রান্নাটা শ্বশুরমশাইও আমার হাতে এইভাবেই খেতেন, উনি আদা পেঁয়াজ রসুনের শঙ্কর মাছ একদম খেতেন না, ভালোও লাগতো না, সত্যি ভালোও লাগে না। এবার দেখো অনেকের অনেক রকম টেস্ট, যাই হোক তো ওইভাবেই করেছি। কিন্তু সমীকরণ বলছে, এবার আমার মনটা তখন থেকে কীরকম হচ্ছে যে এই বাবা এত যত্ন করে অনেক দিন পর রান্না করলাম, কারণ শঙ্কর মাছটা সচরাচর তো বাজারে পাওয়া যায় না, তা এনেছে, রিকনও ভালোবাসে খেতে, তো কী করবো রিকন, আমি সারা দুপুরে সেরকম একটা খাইনি, আমার খেতেই ইচ্ছা করছিল না। তোমাদের সঙ্গে রিকনের ঘরে শুয়ে শুয়ে মানে উবু হয়ে শুয়ে আমি একটুখানি কথা বলছিলাম, তারপর থেকে আর ভিডিও করিও নি, ভালোও লাগছিল না। তারপর রিকন এলো, খিদেও পায়নি জানো তো, পেটটা ভরা ভরাই লাগছিলো। তারপর রিকন এলো তখন 3:30, রিকন আসার পরে রিকনের সঙ্গে এক মুষ্টি আমি খেলাম, তখন আমি দেখলাম রিকনকে আগে কিছু বলিনি, তারপর আমি খেয়ে দেখলাম সত্যিই তো না মাছটার মধ্যে কিরম ওষুধ ওষুধ গন্ধ। তখন সৌমিক বলছে, আমি তোমাকে বললাম না যে কি না, হয় তুমি তো পরিষ্কার করে খুলে বলতে পারছিলে না যে কী অ্যাকচুয়ালি ব্যাপারটা, একটা চড়া ঝাঁচালো কীরকম গন্ধ। রিকনও পাতে নিয়েছে, নিয়ে এক পিস খাওয়ার পরে আর 2-3 পিস ফেলে দিয়েছে, বলছে মা আমি আর খাবো না। আমি বললাম না বা দরকার নেই, খেতে হবে না, কী থেকে কী হয় বলা যায়।
তারপরে কি করলাম, শ্রমিক বলে এই মাছ আর খেতে হবে না, ফেলে দেবে, ফেলেই দেবো। আর তোমার রাত্রিবেলা তাহলে কি করব, কারণ দুপুরবেলা লাউ চিংড়ি ঘন্ট করেছিলাম আর মাছের তেল পাতুরিটা করেছিলাম পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, কিন্তু রাত্রিরে তো আর ওটা খাওয়া হবে না, তা লাউ ঘন্টটা রয়েছে ওই দিয়ে খাওয়া হবে। আর শ্রমিক তো খাবেই না ওই সব, মনে হয় ও ডিমের অমলেট বললো, আনলাম ডাল করবো, বললো ডালের দরকার নেই, ঘি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। আনলাম ঠিক আছে, তাকে মানুষ মানে কি খাবে বলো, আমরা যেটুকুনি যা খাচ্ছি না সব ভেজাল, মানে ভেজালে পুরো দুনিয়াটাই ভরে গেছে, আর কিচ্ছু বলার নেই, পুরো দুনিয়া ভেজালে ভরে গেছে, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো কাজকর্মে। বৃষ্টিটা এখন একটু কমেছে, বিকেল থেকে আর বৃষ্টি হয়নি, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, কালকেও মনে হয় বৃষ্টি হবে, কদিন বেশ ভালোই বৃষ্টি আছে, এটা কি নিম্নচাপের বৃষ্টি নাকি কে জানে। যাই হোক, কাজকর্ম সব পণ্ড হয়ে যায় জানো তো, বাচ্চারা বেরোয়, তারপর যারা বাইরে আর কি বেরোয় তাদের পক্ষে অসুবিধায়, আমাদের জন্য আর কি আছে। তো চলো এখন রাখি, চুলটাকে শুকাতে হবে, ফ্যানটা অফ করেছি তো চুলটাকে ফ্যানের হাওয়ায় শুকাতে হবে, নাহলে হবে না। দেখো জীবন থাকলে সমস্যা সব মানে হবেই, এই যে সন্ধ্যে থেকে মানে ঠিকই ছিল, জলের মেশিনটার কথা বলছি, হঠাৎ করে জল ভরছি ওয়াটার পিউরিফায়ারটা থেকে, হঠাৎ করে দেখি মোটরটা বন্ধ হয়ে গেল, জলটা ভর্তি হয়নি, পুরো স্টক হয়ে গেল। সঙ্গে সঙ্গে শ্রমিককে ফোন করলাম যে সুভাষ আছে নাকি, আমাদের যেহেতু পাড়ার ছেলে, যে তো ও ক্লাবে আছে নাকি, বললো না ও হয়তো এখনও ফেরেনি অফিস থেকে, ফোন করছি ফোনও ধরলো না। তো শ্রমিক বললো যে ঠিক আছে আমি দেখছি ট্রাই করছি, এত একটা এসেন্সিয়াল জিনিস বলো, জল, খাবারের জল, আমাদের না ওই ড্রাম ফ্রাম জলে আর কি হয় না, ওটা ঠিক ভরসা হয় না, কীরকম জল কে জানে। ভালো লাগে এখন কতক্ষণে এই এটা ঠিক হবে। তো চলো এখন 11টা বাজে, সুভাষ এসেছিলো জানো তো, সুভাষকে পরে ফোন করতে মানে করে পেয়েছি, ও অ্যাকচুয়ালি হাইওয়েতে ছিল বলে ধরতে পারিনি ফোনটা, এসে দেখে গেল, ও কি কারুকার্য করে আপাতত চালিয়ে দিয়ে গেল, কালকে দুপুরে এসে একটা পার্টস, ছোটো পার্টস খারাপ হয়ে গেছে, ওইটা এসে চেঞ্জ করে দিয়ে যাবে, আর বললো চিমনিটাও বৌদি তোমার পরিষ্কার করে দিয়ে যাবো। যাই হোক, সমস্যার সমাধান হয়ে গেছে, আর রিকনের, আমার, শ্রমিকের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন শুতে যাচ্ছি। তা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে রাখছি এখন, টাটা, গুড নাইট।